আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সবার জন্য নিয়ে আসলাম একটি মিষ্টি রেসিপি, ল্যাংচা মিষ্টি। তো এটা ঘরে খুব সহজে কিভাবে বানাতে পারেন সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের এটা বানাতে। তো প্রথমে আমি 1 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিয়ে হবে। আর নিয়েছি 3/4 কাপ ময়দা, আর 1/2 চামচ বেকিং পাউডার, এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। তো এখানে আমি নিয়েছি 1 চামচ চিনি, এটা জাস্ট ভেতরটাকে একটু মিষ্টি ভাব আনবে। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে একটু চেখে নিচ্ছি। তো সেকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। তো আর আমাদের লাগবে এখানে একটা ডিম, তো আমি একটা ডিম নিয়েছি, আর যে কোনো সাইজের নিতে পারেন, তবে পরিমাণটা অবশ্যই পরে কম বেশি লাগলে ব্যবহার করতে পারেন দুধ। তো এখানে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। তো এটা আমার ঘরে বানানো ঘি, যদি কেউ রেসিপি চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এভাবে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এখন অল্প অল্প করে আমি ডিমটা দিব আর মেশাবো। অবশ্যই পুরোটা একবারে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে। তো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি, অবশ্যই এটা ট্রাই করবেন। তো তারপরে আমি আমার এখানে ডিমটা দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ, দেন আমার এখানে 2 চামচ দুধ লেগেছে। তো আপনারা ওইভাবে দেওয়ার পরে আপনাদের তো লাগতে পারে কম বেশি, তো সে পর্যায়ে দুধ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমার ডোটা একবারে রেডি হয়ে গেছে। এরকম একটা স্টেকি ডো হবে যেটা হাতের সাথে খুব সহজেই লেগে থাকবে। তো যাই হোক, আমি এখানে এখন এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। অবশ্যই 10 মিনিটের বেশি রাখবে না, তাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর, এ পর্যায়ে চলুন এখন শেয়ারটা তৈরি করে নেব। তো এর জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি, আর 1/2 কাপ চিনির মধ্যে আমি 4 কাপ পানি ব্যবহার করব। তো শেয়ারটা কিন্তু খুব ঘন বা পাতলা হবে না, জাস্ট এখানে একটা ফ্লেভারের জন্য আমি এলাচটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন এটাকে নিয়ে চেড়ে মিশিয়ে দিয়ে জাস্ট একটা বলক তুলে নেব। 10 থেকে 12 মিনিট সময় লাগবে জাস্ট এই। তো এখানে 1 তার বা 2 তারের কোনো সেরা যেহেতু আমি করছি না, তাই এর থেকে বেশি সময় আর লাগবে না। তো আমার সেরাটা বলক এসে গেছে, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেবো। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সাইডে, দেন মিষ্টি ভাজার জন্য চুলায় তেল গরম করতে দেব। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চুলার চালটা মিডিয়াম টু লো হিটে আছে, আর এদিকে আমার 10 মিনিটের রেস্টে দেওয়া মিষ্টিটার ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখন আর স্টিকি ভাবটা নেই। তো এ পর্যায়ে জাস্ট হাতের মধ্যে একটু ঘি অথবা তেল যেটাই ইউজ করেন সেটা দিয়ে জাস্ট মিষ্টি শেপটা দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো আমি যেহেতু আজকে ল্যাংচা মিষ্টি বানাবো, তো অন্য সব মিষ্টি থেকে কিন্তু ল্যাংচা মিষ্টিটার সাইজটা একটু লম্বাটে হয়, তাই আমি এটাকে একটু বেশ লম্বাটে করে বানাবো। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবেই আমি সবগুলো মিষ্টি বানাবো। তো আপনাদের যাতে সুবিধা হয় বুঝতে, তাই আমি আরেকটা মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লম্বাটে মিষ্টি তৈরি করেছি, আর মিষ্টির গায়ে কোনো এক্সট্রা ফাটল নেই। তো যদি ফাটল থাকে সমস্যা নেই, একটু ফাটবে, বাট কোনো প্রবলেম হবে না। তো আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, এখন ভাজতে দেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে স্পর্শ করতে পারছি তেলটা, এ পর্যায়ে থাকলে মিষ্টিটা ভাজা একদম পারফেক্ট হবে। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই তেল গরমটা, কতটা গরম থাকবে তেলটা। তো যাই হোক, আমি এভাবেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা বাবুল আসতেছে। তো খুব বেশি একটা গরম না যেহেতু, তাই খুব বেশি বাবুল আসবে না। তো যাই হোক, আপনি চাইলে এভাবে হাতল ধরে একটু নাড়িয়ে দিতে পারেন যাতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে দুলতে পারে।
আর চাইলে এভাবেও একটি ই দিয়ে নাড়াতে পারেন। তো আমি যাই হোক এভাবে উল্টো পাল্টে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। তো চোলার জালটা কিন্তু এ পর্যায়ে আমার মিডিয়াম টু লো হিটে আছে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, চোলার জালটা কিছুতে বাড়ানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর উপরে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে গায়ে কিছু ফাটল দেখা যাচ্ছে, এটা কোনো সমস্যা নেই, এটা সেরাই দেওয়ার পরে সোপ করে ফেলবে। তো যাই হোক আমি এভাবেই মিষ্টিগুলোকে একটু নড়েচে ভেজে নেব। এটা ভাজতে ঠিক কতটা সময় লাগবে সেটা অবশ্যই আপনার মিষ্টির উপর ডিপেন্ড করে, সাইজের উপরে কতটুকু সাইজ আপনি করেছেন। আর চোলা জালটা যেহেতু মিডিয়াম টু লো হিটে থাকবে তো সময়টা একটু বেশিই লাগবে। তো এই পর্যায়ে আমি চোলার জালটাকে একটু বাড়িয়ে দেব। এখন মিষ্টিটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি শুধু আমার পছন্দ মতো কালারের জন্য চোলার জালটা হালকা একটু বাড়িয়ে কালার করে নেব। তো অবশ্যই এটা ইম্পর্ট্যান্ট, চোলার জালটা একটু বাড়িয়ে কালার করে নেবেন, নাহলে কিন্তু ভেতরে মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তো শেষে সেরাটা ভালো মতো অ্যাকসেপ্ট করতে পারবে না। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা খুব সুন্দর কালার এসে গেছে। তো ল্যাংচা মিষ্টির কালারটা যেহেতু একটু গাঢ় একটু ডিপ থাকে, তাই আমি মিষ্টিটাকে আরেকটু গাঢ় আর একটু ডিপ করে ভাজবো। তো যাই হোক আমার মিষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তো আমি একটু নাড়াচাড়া করে দেন এটাকে উঠিয়ে নেব। আর আমি আজকে ঠান্ডা মিষ্টিটা গরম সেরাই দেব, তাই মিষ্টিটাকে উঠিয়ে জাস্ট একটা পাত্রে আমি 10 থেকে 12 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এটা খুব একটা ঠান্ডা হবে না, জাস্ট একটু উষ্ণ গরম থাকবে, তবে বেশি গরম রাখতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা সেরাই দেওয়ার পরে অবশ্যই চুপসে যাবে, এটা একটু খেয়াল করবেন। গরম মিষ্টি ঠান্ডা সেরাই দিতে হয় আর ঠান্ডা মিষ্টিটা গরম সেরে দিতে হয়। তো যাই হোক আমি মিষ্টিটা এখন একটু 10 থেকে 12 মিনিট ঠান্ডা করে নিচ্ছি। দেন আমার সিরাটা তো ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু বলক আনে নিই। তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমার সিরাটা, দেখতে পাচ্ছেন একটু বলক এসে গেছে। তো ওদিকে আমার মিষ্টিটাও ঠান্ডা হয়ে গেছে, এখন অবশ্য ঠান্ডা না একটু মৃদু আছে। তো যাই হোক এই ঠান্ডা মিষ্টিটা এখন আমি গরম সেরার মধ্যে দিয়ে জাস্ট 10 থেকে 12 মিনিট এমনই হবে, 10-12 মিনিটের মতো হবে। তো জাস্ট একটা বলক দেব আর কি ঢাকনা দিয়ে ঢেকে। তো যাই হোক আমি এখন সিরাটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট জাল করব। এ পর্যায়ে চোলার জালটা আমার হাইতে আছে। তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10-12 মিনিট বলক তুলে দেন চোলার জালটা বন্ধ করে দেব। তো এ পর্যায়ে আমি চোলার জালটা বন্ধ করে এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফিরে আসছি, দেখাচ্ছি আমার মিষ্টির পরিস্থিতি। তো এই তো দেখতে পাচ্ছেন 3 ঘন্টা পরে আমার মিষ্টির অবস্থা, ফুল একদম রসে টইটম্বর হয়ে গেছে। চলুন এবার পরিবেশন করে দেখাই। তো এখন শুধু পরিবেশন করার পালা আর খাওয়ার পালা, অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আমার এই রেসিপিটা ফলো করলে কেউ ফেল হবেন না। তো যাই হোক এভাবে পরিবেশন করে অবশ্যই খুব মজা করে খেতে পারেন, আর এটা তৈরি করতে খুবই সময় আর ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।